23 জুন শেষ হলো রাজ্যের 4 আসনে উপভোট। নির্বাচন কমিশন সূত্রে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ওইদিন ওই 4 আসনের মোট ভোটের হার 78% উপর। ভোট শেষে ভোটারদের রায়বন্দী ইভিএমগুলো স্ট্রংরুমে রাখার জন্য গৃহীত হয়, আর এরপর তিনি অবজারভার সেগুলো স্ক্রুটিনি করেন এবং এই ইভিএমগুলো স্ট্রংরুমে রিটার্নিং অফিসারের উপস্থিতিতে তালাবন্দী করে সিল করে দেওয়া হয়। শুক্রবার 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ালি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের উপস্থিতিতে অবজারভার স্ক্রুটিনি করেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অসীম সাহা। তিনি আরও জানান, আগরতলা উমাকান্ত স্কুলে ইভিএমগুলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রাখা হয়েছে। এই কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমেও রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনলাইনে তা দেখার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। যারা এখানে গার্ড দেবেন তাদেরকেও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে, যারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই স্ট্রংরুমের পাহারা দেবেন বলে জানান তিনি। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের অধীনে থাকে, ওরা গার্ডিং করে। উমাকান্ত ওল্ড বিল্ডিংয়ে আমাদের স্ট্রংরুম আছে, 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ালি কিন্তু বাই ইলেকশনে সম্পূর্ণ ইভিএম এবং ভিভিপ্যাট ওই ইলেকশন মেশিন মেটেরিয়ালসগুলি সিল অবস্থায় এখানে আছে। কালকে অনারেবল অবজারভারের উপস্থিতিতে ভোট শেষ হওয়ার পরে যখন আমরা রিসিভ করেছি সবগুলি আমরা একটু দুইআরওয়ে আমরা দুটো স্ট্রংরুমে আমরা রেখেছি সব অবজারভার এবং অলগুলি সবগুলি আমরা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের গাড়ি দেওয়া আছে। 24/7 প্যারামিলিটারি ফোর্স আছেন, যারা পলিটিক্যাল পার্সনগুলো আর ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেটিভ ওনারাও ওনাদেরকে আমরা অনলাইন যে এখানে আমাদের সিসি ক্যামেরা আছেন সেটার আমরা দেখার ব্যবস্থা করে দিয়েছি এবং ওনারা এখানে গার্ড দেবেন সেই পারমিশনও আমাদের থেকে নিয়েছেন। যারা যারা পারমিশন নিয়েছেন প্রত্যেকে আমরা অ্যালাউ করেছি, আই কার্ড দিয়েছি, তারা একটা রিজনেবল ডিস্টেন্স থেকে ওইটা সম্পূর্ণ অবজার্ভ করতে পারছে। এখন আমরা পোলের পরে একটা অবজারভার ক্যান্ডিডেটদের নিয়ে একটা স্ক্রুটিনি করে, গত দিনে যে ইলেকশন হয়েছে তারপরে পরেই একটা স্ক্রুটিনি করে, স্ক্রুটিনি একটু আগে শেষ হয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইঞ্জিন।